ঢাকা সফররত তুরস্ক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শুক্রবার বিকেলে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের বিচার ব্যবস্থা, বিদেশে পালিয়ে যাওয়াদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে বৈঠকের সার্বিক বিষয় তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, তুরস্কের অভিজ্ঞতা নিয়ে দেশের বিচার ব্যবস্থা সংস্কারে কাজ করা যাবে। কিছু কিছু জায়গায় তো মিল আছে, এখানে ওখানে অনেক লোক পালিয়ে গেছে, ওখানে রাজনৈতিক নেতারা পালিয়েছে, সরকারি কর্মকর্তারা পালিয়েছে, তাদের অভিজ্ঞতা বাংলাদেশের আগামী দিনে আমরা কিভাবে এটাকে মোকাবেলা করতে পারি এগুলো আলোচনা হয়েছে, এবং যারা পালিয়ে গেছে তাদেরকে ফেরত আনার ব্যাপারে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত, কি করা উচিত, এগুলো সার্বিকভাবে আলোচনা হয়েছে এবং ওদের সাথে আমাদের আলোচনাটা অব্যাহত থাকবে। Thank you.